হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও খুবই ভালো আছে। বন্ধুরা, গাছটি দেখে হয়তো আপনারা অনেকেই চিনতে পারছেন, এই গাছটি নাম হলো চেরি গোল্ড। আমরা অনেকেই জানি মেরিগোল্ড অর্থাৎ গাঁদা ফুল, তো সেই মেরিগোল্ড ফ্যামিলিরই আরেকখানি অন্যতম ফুল হলো চেরি গোল্ড। শীতের বাগান অনেকেই করছেন, মৌসুমি ফুল প্রচুর লাগাচ্ছেন। আমার রিকোয়েস্টে এই চেরি গোল্ড ফুলটি আপনার বাগানে রাখুন, আপনার বাগানের শোভা বা সৌন্দর্য একটি অন্য পর্যায়ে পৌঁছে যাবে। তো চেরি গোল্ড খুবই সুন্দর, রং বেরঙের নানান রঙের হয় এবং দেখতেও খুব ভালো লাগে। বন্ধুরা, এই গাছ দুটিকে থাম টবে এনেছিলাম এবং এই গ্রো ব্যাগে বসিয়েছি, ছোট গ্রো ব্যাগে, এবং গাছ দুটি বেশ শক্ত এবং একটু বড় হয়েছে। তো এই সময় এটি পিঞ্চিং করা যাবে না। এই চেরি গোল্ডের খুঁটিনাটি তথ্য আপনাদেরকে আজ এই ভিডিওতে দেব, তো অনুগ্রহ করে না টেনে সমগ্র ভিডিওটি দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। এই চেরি গোল্ড গাছ আপনাকে লাগাতে গেলে ঠিক এই ধরনের 8 ইঞ্চি ফ্ল্যাট টব নিতে হবে, একদমই গ্লাস টব নেবেন না। তার কারণ এই গাছ একটুকু শক্ত কাণ্ডযুক্ত গাছ এবং যদি আপনি পিঞ্চিং না করেন খুবই লম্বা হয়ে যাবে, এবং যদি আপনি পিঞ্চিং করেন তাহলে মাঝারি লম্বা হবে এবং গাছটি ঝোপালো টাইপের হবে। তাই এই গাছের শেকড় বা মূল বেশ জায়গা চাই, তো তার জন্য আপনাকে এই 8 ইঞ্চি ফ্ল্যাট টব নিতে হবে। একদমই গ্লাস টব নিলে গাছের গ্রোথ সেই পরিমাণ হবে না। তো এই গাছের পিঞ্চিং নিয়ে আমি যে কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, এই গাছের পিঞ্চিং দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এই গাছটির একটি একটি করে পাতা এই কাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে আছে। তো এই গাছটিকে আপনাকে পিঞ্চিং করবেন এই গাছটি যখন আর একটুকু বড় হবে, তার কারণ ওই প্রত্যেকটি পাতার গোড়ার দিকে একখানি করে কাক্ষিক মুকুল যখন বের হবে বা বের হতে শুরু করবে সেই টাইমে আপনারা পিঞ্চ করে দেবেন, তাহলেই এই গাছটি ঝোপালো হয়ে যাবে। দেখতে পেলেন যে টব তৈরি নিয়ে আমি এই ভিডিওটিতে ঠিক সেরকমভাবে আপনাদেরকে কিছু জানালাম না, তার কারণ আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখছেন তারা হয়তো অনেকেই জানেন। তো টবের লেয়ার এইভাবেই তৈরি করে নেবেন, যারা নতুন তারা একটু দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে তৈরি করলাম। এবং এই গাছের মাটি একটি গুরুত্বপূর্ণ মাটি এবং অন্য পর্যায়ে মাটি আপনাকে তৈরি করতে হবে, ঠিক আছে? তো এই মাটিতে আপনি গোবর সার ব্যবহার করতে পারেন বা কেঁচো সার ব্যবহার করতে পারেন, কিন্তু এই মাটিতে আপনি শুধুমাত্র নিম খোল দিয়ে আসবেন, শিংকুচির হাড় দেবেন না। এর সঙ্গে ডিএপির 8 থেকে 10টি দানা, 6-7 দানা ইউরিয়া দেবেন প্রথমেই। বন্ধুরা, 6-7 দানা ইউরিয়া দিয়ে মাটিটিকে আপনি একটু মিশিয়ে নেবেন, তারপর এই মাটিটিকে টবের মধ্যে দেবেন। দেখতে পাচ্ছেন গাছটি প্যাকেট থেকে বের করে আমরা টবের মধ্যে বসাচ্ছি। তো গাছ টবের মধ্যে বসানোর একটি সঠিক নিয়ম বা সঠিক পর্যায় আমি আপনাদেরকে বলে দিই। যারা মাটির মধ্যে এটিকে চাষ করবেন বা জমিতে চাষ করবেন, কারণ এই ফুলের গাঁদা ফুলের মতোই বিশাল চাহিদা, কেউ জমিতেও চাষ করতে পারেন, বা যারা আমরা শখে বাগান করছি তারা এরকম টবে বসাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, এই গাছের যে চারাটা আমি প্যাকেট থেকে বের করে বসালাম সেটা কিন্তু একদম কাদা কাদা হয়ে আছে, দেখলেন আপনারা, একদম কাদা কাদা ভাব। তো এখন যে মাটিগুলি আমরা চারিপাশে দিচ্ছি সেটি কিন্তু শুকানো মাটি, সেটাকে আমাদেরকে ভিজিয়ে নিতে হবে। কিন্তু সব থেকে ভালো হয় এই গাছে গাছটি টবে এইভাবে বসাবেন, কিন্তু যারা মাটিতে বসাবেন মাটিটিকে ভালোভাবে ভিজিয়ে নেবেন, একদম কাদা কাদা ভাব করে নেবেন, তারপর গাছগুলিকে বসাবেন। তাহলে এই গাছের সফলতা 100% হবে, গাছ মরবে না। কিন্তু শুকানো মাটিতে এই গাছ বসানো যাবে না, এটি হলো মাটির দিক। এবার আসুন জল সম্বন্ধে আমরা জেনে নিই। এই গাছটিকে
আপনি জল দেবেন এবং মাটি দেখে জল দেবেন, কিন্তু এই গাছ একদমই টান দেওয়া যাবে না, এই গাছে জলের টান একদমই সহ্য করে না। অতএব মাটি হালকা স্যাঁতস্যাঁতে থাকাকালীন আপনারা এই গাছে জল দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি থেকে থেকে জল দিচ্ছি, তার কারণ এটি নিয়ম টবে গাছ লাগানোর সময়। এই দেখুন, জল দিলাম, জলগুলি টেনে নিল, আবার জল দেব, জলগুলি টেনে নেবে। আমার উদ্দেশ্য একটাই থাকবে যে আমি টবে যে পরিমাণ শুকানো মাটি দিলাম সেই পরিমাণ শুকানো মাটিকে আমাকে পুরোটাই ভিজিয়ে নিতে হবে, এবং এক্সট্রা জল যেন আমার ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়। অর্থাৎ আমার লক্ষ্য থাকবে আমি টবের পুরো মাটিটাকে ভিজিয়ে দেব, ঠিক আছে? তো পুরো মাটিটা ময়েশ্চার হয়ে যাবে এবং গাছের জলের এতটুকু ঘাটতি হবে না, এই গাছ টান একদমই সহ্য করে না, এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো চলুন এই গাছটিকে আমরা কীভাবে রাখবো বা কেমনভাবে রাখবো আমরা দেখে নিই। এই গাছটি আপনি আপনার বাগানের আর পাঁচটা ফুলের সঙ্গে রাখতে পারেন, ঠিক আছে? এটিকে আলাদাভাবে ফাঁকা জায়গায় রাখার দরকার নেই। এই গাছটিকে আপনি আর পাঁচটা ফুলের সঙ্গে আপনি এটা রেখে দেবেন, দেখবেন আরও ভালো গাছটি থাকবে এবং গ্রো করবে। কিছু কিছু মরশুমি ফুল আছে যেগুলিকে একদম একটু নিরিবিলি একা রাখতে হয়, কিন্তু এই গাছটির সেরকম কোনো ব্যাপার নেই, একে আপনি সবার সঙ্গে রাখতে পারেন। আর বন্ধুরা, এই গাছের জন্য আপনাকে 6 থেকে 7 ঘন্টা, তো মিনিমাম 5 ঘন্টা রোদ আসে এই ধরনের জায়গাতে আপনাকে রাখতে হবেই হবে, নইলে কিন্তু আপনারা সেই পরিমাণ ফুল পাবেন না। অর্থাৎ সেমি শেড বা শেড এরিয়াতে রাখলে কিন্তু সেই পরিমাণ ফুল এই গাছে আসে না। আর ডেড হেড আপনাদেরকে কেটে ফেলে দিতে হবে, অর্থাৎ যে ফুলগুলি ফুটে যাবে, শুকিয়ে যাবে, সেগুলিকে কেটে ফেলে দেবেন। এটি এই গাছের সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে